নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের বন্ধুরা বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার প্রকল্পের মহিলাদের এপ্রিল মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে ঘোষণা করলো রাজ্য সরকার আর বন্ধুরা এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দেওয়া হবে চার হাজার দুশো টাকা ও দু হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে এবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কাদের কাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় খবর এপ্রিল মাসে প্রকল্পের টাকা দেওয়া নতুন ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এপ্রিল মাসে টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে কী ঘোষণা করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর জানানো এপ্রিল দু হাজার চব্বিশের আগেই আজ নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে দু হাজার এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও ঘোষণা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেবে কোন কোন মহিলাদের এবার এপ্রিল মাসে ডবল টাকা দেবে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এস সি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের এপ্রিল মাসের আগেই এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো সেই সঙ্গে এইবার এপ্রিল মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর দেখুন বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত আসবে বন্ধুরা নপান্নের সূত্র খবর যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু সালের এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি শুধু সেই সমস্ত মহিলাদের দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন ও যে সমস্ত মহিলা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তাদের ভুল সংশোধন করেছিলেন তাদের এই এপ্রিল মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে আসবে দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে খবর নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা অর্থাৎ এসসি এসটি মহিলা হয়ে থাকলে দু সালে এপ্রিল মাসে দেওয়া হবে চার টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে পাঁচশো টাকা ভাণ্ডার প্রকল্পে দু মহিলাদের কত তারিখ থেকে দেবে এ বিষয়ে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন এবার এপ্রিল মাসের তিন তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুবারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন ও যে সমস্ত মহিলারা তাদের ভুল সংশোধন করেছিলেন তারা এপ্রিল মাসে একসাথে তিন মাসের টাকা পাবে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলা হয়ে থাকলে দু টাকা পাবেন এসসি এসটি মহিলা হয়ে থাকলে চার হাজার দুশো টাকা পাবেন এছাড়া বন্ধুরা এপ্রিল মাসের তিন তারিখ থেকে এবার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন